বন্ধুরা, এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একখানা ভয়ঙ্কর সতর্ক বার্তা দেওয়া হয়েছে, এবং সেই সতর্ক বার্তায় জানানো হয়েছে যে প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টার বিধ্বংসী গতিবেগ নিয়ে কিন্তু ঝড় উঠতে পারে কালকে সকালবেলা থেকে। তো কালকে সকালবেলা ঠিক কোন কোন সময় এবং কোন কোন জেলাতে ঝড় উঠতে পারে তাই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা লেটেস্ট আপডেট দেবো, এবং এটাও দেখানোর চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী কালকের দিনকে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, বাংলাদেশের ক্ষেত্রে বা কোন কোন জেলাতে বৃষ্টিপাত এমনকি ঝড় উঠতে পারে সম্পূর্ণ গোটা বিষয়টা আমি আপনাদেরকে জানাবো। তো অবশ্যই এই ভিডিওটাকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনি নিচে কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো সবার প্রথমে আমরা একটুখানি উপগ্রহ মোডে দেখে নেব, এবং উপগ্রহ মোডে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে, বর্তমানে কিন্তু অতটাও মেঘ পশ্চিম বাংলার আকাশে অন্তত পক্ষে দেখা যাচ্ছে না। এখানে বাংলাদেশের কিছু কিছু এলাকা রয়েছে যেখানে ঢাকা রয়েছে, এছাড়াও কিন্তু সিলেটের আশেপাশে দিকে আমরা বেশ ভালোই মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু গোটা পশ্চিম বাংলার দিকে তাকালে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ রয়েছে, যার কারণে কিন্তু বিকালবেলার দিকে বেশ ভালোই রোদ ঝলমলে আকাশও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তো বর্তমানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে, তো আমরা সেই জন্যই চলে যাবো একেবারে বায়ুর ঝাপটা মোড়ে এবং দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে ঠিক কোন কোন সময়ে ঝড় উঠতে পারে। তো বর্তমানে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু চলছে, এবং আমরা চলে আসলাম একেবারে বায়ুর ঝাপটা মোড়ে, আমরা চলে আসলাম বায়ুর ঝাপটা মোড়ে একেবারে চলে যাব সকালবেলার পর থেকে। দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু পরিষ্কার আকাশ থাকবে, তেমন কিন্তু একটা ঝড় উঠবে না, তবে এই জায়গাটায় একদম ঠিক মোটামুটি বেলা 11টার দিকে, 10টা থেকে 11টা নাগাদ কিন্তু বর্ধমানের দিকে কিছু কিছু এলাকাতে ঝড় উঠতে পারে, আরামবাগ এবং কুলাঘাট খড়গপুর এই সমস্ত এলাকাতে কিন্তু ঝড় উঠবে। গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আমরা ঝড় দেখতে পাচ্ছি না, তো পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু ঝড়ের একটা সতর্ক বার্তা রয়েছে, সাথে সাথে এখানে কিন্তু ঝড় উঠতে পারে। বর্ধমান রয়েছে, মেমারি, আরামবাগ, জগদলপুর রয়েছে, জঙ্গলপাড়া অঞ্চল রয়েছে, ঘাটাল রয়েছে, এই সমস্ত এলাকাতে প্রায় 46 থেকে 47 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু ঝড় একটা উঠতে পারে। তো যাই হোক, আমরা একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখে নেবো পরবর্তী সময় কি হতে পারে। দেখতে পাচ্ছেন মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকটা জেলাতে, যার মধ্যে থেকে কিন্তু বন্ধুরা পড়ে যাবে এখানটায় বাঁকুড়া, সোনামুখী, ঘোষকারা, এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহরমপুরের আশেপাশের দিকে আজিমগঞ্জ, জঙ্গিপুর, সিউড়ি, বোলপুর, কাটোয়া, চন্দ্রকোনা, গোয়ালটর, খড়গপুর, ঝাড়গ্রামের আশেপাশের দিকেও কিন্তু বেশ ভালোই একটা ঝড় উঠতে পারে। কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় উঠবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। অলমোস্ট 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়েই কিন্তু ঝড় উঠবে, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলেছিল ঠিক তেমনটাই কিন্তু ঝড় উঠতে চলেছে। এখানে পশ্চিম বাংলার ক্ষেত্রে আমরা ঝড় দেখতে পাচ্ছি, বাংলাদেশের ক্ষেত্রে তেমন কোনো রকম ঝড়ের লক্ষণ কিন্তু নেই, তবু আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিলাম, চলে আসলাম বিকেলবেলা 4টে নাগাদ, এবং বিকেলবেলা 4টে নাগাদ মোটামুটি কিন্তু বাঁকুড়ার আশেপাশের দিকেও একটুখানি ঝড় থাকতে পারে। তো আগামী কালকের দিনকে পশ্চিমবঙ্গ ক্ষেত্রে কিন্তু কিছু কিছু এলাকাতে দমকা বাতাস কিংবা ঝোড়ো হাওয়া বইতে পারে। যদি আমরা রাত্রিবেলার দিকে আসি, রাত্রিবেলা 9টার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়ার আশেপাশের দিকে এবং কিছুটা নদিয়ার দিকেও কিন্তু একটা দমকা বাতাস উঠতে পারে, এখানটায় রাত্রিবেলার দিকেও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, প্রায় 46 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়ার দিকে কিন্তু একটা দমকা বাতাস। তোমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে যাবো বায়ুঝাপটা মোড় থেকে, এবং এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন একদম চলে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু পশ্চিমবাংলার কোথাও বৃষ্টিপাত নেই, এই মুহূর্তে যে বৃষ্টিপাতটা চলছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটু একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, যেখানে এখানটায় আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা অঞ্চল কিন্তু রয়েছে, ছাড়ফাসান অঞ্চল রয়েছে, এছাড়া বাটাগাঁও রয়েছে, কিশোরগঞ্জের আশেপাশের দিকে, এছাড়াও হবিবগঞ্জ রয়েছে, মোটামুটিভাবে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত রয়েছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণটা 11 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে, এখানে কিন্তু ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘোষকারার আশেপাশের দিকে, এখানে মোটামুটি বৃষ্টিপাত চলছে। তো আমরা এই মুহূর্তে বাংলাদেশে যদি আরও বাদবাকি এলাকাগুলো দেখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন কেন্দুয়া রয়েছে, এছাড়াও কিন্তু নেত্রীকোনা, ফেনাবাক রয়েছে, সিরাজগঞ্জের আশেপাশের দিকে, নাগারপুরের দিকে, এই সমস্ত এলাকাতে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা এই মুহূর্তে একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো কারেন্ট সিচুয়েশন থেকে, যদি আমরা চলে আসি রাত্রিবেলা 10টা 11টা নাগাদ তাহলে সেই সময় কিন্তু বন্ধুরা আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন না, ভোরবেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সকালবেলার দিকে যদি আমরা চলে আসলাম 7টা থেকে 8টার দিকে তখন কিন্তু বন্ধুরা সকালবেলার দিকে কলকাতার আশেপাশের দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেখানে আমি আপনাদেরকে দেখাবো
কলকাতা নিউ টাউন, বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবারের আশেপাশের দিকে, কুলপির দিকে, হলদিয়ার আশেপাশের দিকে, কাকদ্বীপ, এই সমস্ত অঞ্চলগুলোর দিকে কিন্তু খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনকে সকালবেলার ক্ষেত্রে যেরকম টাইপের বৃষ্টিপাত হয়েছে, আগামী কালকের দিনকে সকালবেলার ক্ষেত্রেও কিন্তু সেম টাইপের বৃষ্টিপাতের একটুখানি কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা একটুখানি ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে সকালবেলা 10টা নাগাদ যেই আসলাম, তখনই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কলকাতার উপর থেকে বৃষ্টিপাতের মেঘটা কিন্তু এই মুহূর্তে একটু অন্যদিকে চলে যাবে, যেখানে নদীয়ার আশেপাশের দিকে খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকতে পারে। বর্ধমান, আরামবাগ এই সমস্ত এলাকাতেও কিন্তু অলমোস্ট 8 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোতুলপুর, চন্দ্রকোনা, এছাড়া কিন্তু কোলাঘাট রয়েছে, উলুবেড়িয়া, এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে একটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে তাকালে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, খুলনা, এছাড়া কিন্তু ফেনাবাগ, কাওয়াখালী, বরিশাল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু একটুখানি মেঘলা আকাশ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা যে এইটুকু থেকে বুঝতে পারছি যে পশ্চিমবাংলার আকাশ কিন্তু আগামী কালকের দিনের ক্ষেত্রে বেশ ভালোই মেঘলা থাকবে। আমরা মেঘমেলা মোডে গিয়েও দেখে নেবো, তবে বর্তমানে একটার সময় দুপুর 1টা নাগাদ দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বর্ধমানের আশেপাশের দিকে, কিছুটা মুর্শিদাবাদের দিকে, কিছুটা নদিয়ার দিকে, এই এলাকাগুলোর ক্ষেত্রে বাঁকুড়ার ঠিক আগে বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। তবে মোটামুটি খড়গপুর, লাগোয়া অঞ্চলগুলোর ক্ষেত্রে, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদের অঞ্চলটার ক্ষেত্রে, কিছুটা পূর্ব মেদিনীপুর জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও ঢাকা থেকে শুরু করে নাগারপুর, পাবনা, রাজশাহী, মহাদেবপুর এই সমস্ত এলাকা থেকে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকে ক্ষেত্রে থাকবে। আমরা এই মুহূর্তে চলে আসলাম 4টের সময়, বিকেলবেলা 4টা থেকে 5টা নাগাদ যদি আসি তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে মালদার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন মালদার আশেপাশের দিকে ফারাক্কা অঞ্চল রয়েছে, মালদা রয়েছে, এছাড়াও কিন্তু হবিবপুর রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, 12 থেকে 15 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরের কাছাকাছি অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু থাকবে। গঙ্গারামপুরের ঠিক নিচে যে অঞ্চলগুলো রয়েছে হবিবপুর আশেপাশের দিকে, এখানটায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালোই থাকবে। এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে আগামী কালকের দিনকে মেঘলা আকাশ থাকবে এবং এই মেঘলা আকাশ থেকেই তো যাই হোক, আমরা এই মুহূর্তে একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আগামী কালকের দিনকে রাত্রিবেলার দিকে কি হতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা রাত্রিবেলার দিকে চলে আসলাম, রাত্রিবেলা নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু 6টার মধ্যে পশ্চিমবাংলার ক্ষেত্রে বাদ বাকি জেলাগুলোর ক্ষেত্রে আরও একবার রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসানসোল, দুর্গাপুর, ঘোষকার আশেপাশের দিকে বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এই সমস্ত এলাকাতে, বিশেষ করে নদিয়ার আশেপাশের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলার দিকে বেশ ভালোই কিন্তু থাকতে পারে, যেটা আমরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে দেখতে পাচ্ছি 11 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত এখানে থাকতে পারে। অন্যদিকে জুম ইন করলে আমরা এখানটায় দেখতে পাবো, জুমিন করলে কিন্তু কিছু কিছু এলাকা রয়েছে, আলামডাঙ্গা রয়েছে, ডামুডোয়া রয়েছে, কচ্ছদপুর রয়েছে, চুয়াগাছা অঞ্চল রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে যশোর থেকে শুরু করে মোটামুটি কিন্তু এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালোই থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু রাত্রিবেলার দিকে থাকবে, আশেপাশে খুলনার দিকে এবং সাথে সাথে মুর্শিদপুর রয়েছে এই সমস্ত ফরিদপুরের আশেপাশের দিকেও একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত রাত্রিবেলা 7টা থেকে 8টার মধ্যেই কিন্তু সম্ভাবনা আরও একবার কিন্তু বেড়ে যাবে। কলকাতা ক্ষেত্রেও রাত্রিবেলা 11টার নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল যেটা আমরা বুঝতে পারলাম যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে সকালবেলা থেকে মেঘলা আকাশ থাকবে এবং এই মেঘলা আকাশ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাটাও কিন্তু বেশ ভালোই বেড়ে যাবে। তো আমরা এই মুহূর্তে মেঘমেলা মোড়ে চলে আসলাম এবং এই মেঘমেলা মোড়টাকে সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি আপনাদেরকে দেখাবো যে আজকের দিনকে ক্ষেত্রে আজকের দিনকে মেঘমেলা মোড়ে কী পরিস্থিতি ছিল সেটাও আপনারা একটুখানি দেখে নিন। দেখতে পাচ্ছেন সকালবেলা দিয়ে কিন্তু মেঘলা আকাশ ছিল এবং তারপরে একটু একটু করে পরিষ্কার হতে আরম্ভ করে দেয়, তারপরে মোটামুটি দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে পরিষ্কার আরও একবার হয়ে যায়, সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশ হয়ে যায়। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম বর্তমানে আগামী কালকের দিনকে ক্ষেত্রে, আগামী কালকের দিনকে ভোরবেলা নাগাদ কিন্তু পরিষ্কার আকাশ থাকবে, তবে তারপরে যদি আমরা চলে আসি সকালবেলা 6টার সময় দেখতে পাচ্ছেন পরিষ্কারই আকাশ থাকবে, তবে তারপরে কিন্তু 8টা থেকে 9টার মধ্যে, এখানটায় 9টা থেকে 10টার মধ্যে যদি দেখি তাহলে কিন্তু পশ্চিমবাংলার ওপরে ঘন কালো মেঘের প্রবেশ ঘটে যাবে এবং এই মেঘের কারণে কিন্তু 30% মতো মেঘ থাকবে। মেঘ অত বেশিটা দেখতে পাচ্ছেন এখানটায়, কোথাও কোথাও বেশ ভালো মেঘ থাকবে, প্রায় 90% মেঘ রয়েছে, কোথাও কোথাও খুবই কম মেঘ থাকবে। কলকাতা আশেপাশের দিকে 40% মতো মেঘ থাকবে এবং এই মেঘের কারণে কিন্তু বেশ জোরালো একখানা বৃষ্টিপাতের সম্ভাবনা সকালবেলার দিকে একবার হয়ে যাবে।
তো আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুপুরবেলা দুটো নাগাদ যদি আসি তাও কিন্তু আকাশ মেঘলা থাকবে, আকাশ সম্পূর্ণ রোদ ঝলমলে থাকবে না। তবে পুরুলিয়ার দিকে একটুখানি রোদ ঝলমলে আকাশ থাকতে পারে, হলদিয়ার আশেপাশের দিকে, হলদিবাড়ির দিকেও কিন্তু একটুখানি পরিষ্কারই আকাশ থাকতে পারে। আমরা এই মুহূর্তে চলে আসলাম বিকেলবেলা 4টে নাগাদ, এবং বিকেলবেলা 4টে নাগাদ তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু মেঘলা আকাশই রয়েছে। মেঘলা আকাশ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও সেম টাইপের পরিস্থিতি রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে মালদার দিকে বিধ্বংসী বৃষ্টিপাত থাকবে, কিন্তু ওভারঅল বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একটু একটু করে মেঘলা আকাশ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসলাম রাত্রিবেলা 7টার সময়। রাত্রিবেলা 7টার দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে সিলেট মৌলভীবাজার, আগরতলা, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ফরিদগঞ্জ এই সমস্ত আকাশগুলোতে পরিষ্কার থাকবে না, তবে হালকা মেঘ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। কিন্তু অন্যদিকে পাবনা, ফরিদপুর, মাদুরাইপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, সাইকলবা, মেহেরপুর এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। এবং পশ্চিমবঙ্গের মধ্যে থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এই সমস্ত কলকাতার ক্ষেত্রে কিছু কিছু এলাকাতে কিন্তু মেঘলা আকাশ আগামী কালকের দিনকে ক্ষেত্রে থাকবে। তবে নিচের দিকে যে সমস্ত এলাকা রয়েছে অর্থাৎ খড়গপুরের আশেপাশের দিকে, দীঘা, মন্দারমণির দিকে কিন্তু অতটা মেঘলা আকাশ থাকবে না রাত্রিবেলা 7টার সময়। তবে ট্র্যাকটাকে চালিয়ে দেওয়ার সাথে সাথে আমরা যেটা বুঝতে পারছি যে রাত্রিবেলা 10টা নাগাদ কলকাতার আশেপাশের দিকে একটু একটু করে বৃষ্টিপাত জোরালো হতে আরম্ভ করে দেবে, অর্থাৎ কলকাতা থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর এই সমস্ত এলাকাতে কিন্তু আরও একবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আগামী কালকের দিনকে ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে, এবং এই মেঘলা আকাশের থেকে 2-1 ফোঁটা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে সকালবেলার দিকে ঝড় উঠতে পারে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকাতে। বাংলাদেশের ক্ষেত্রে ঝড় ওঠার কিন্তু তেমন কোনো রকম সম্ভাবনা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না। তো আজকের এই ভিডিওতে আমরা ওভারঅল এইটুকুই কিন্তু বুঝতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।